from Srishti Central School and College, Rajshahi. She is a teacher of Bangladesh and Global Studies. Today, another day, I will discuss the same chapter, but Sikkim is different. Understand? Sikkim question, Sikkim answer, which I am going to discuss today. So I hope you are mentally and physically well. Is it, students? Are you? Yes, sir. Very good. What about me? You need to ask me. I am very well, physically and mentally also. So, before starting my class, I have to ask some questions from my previous class. Are you ready? Ready, student? Yes, sir. Yes, sir. Achha, thik achha. Okay, so dekhi ke pare polo chotro ache polo ami bishlam polo apni shunte pacchen polo malia shunte pacchen ha sir malia tasnim malia ওই শুনতে পাচ্ছেন না পলক শুনতে পাচ্ছেন পলক পলকের কাছে প্রশ্ন হ্যাঁ স্যার সংস্কৃতির কয়টি অংশ কি কি সংস্কৃতি কয় প্রকার কি কি সেটা বলেন তাহলে হবে স্যার আমি বলি স্যার আমি বলি স্যার আমি বলি পলক বলবে না স্যার আমি বলি প্রকার নিশি বলবে না আব্দুল্লাহ বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন আমি বলবো আচ্ছা বলেন সংস্কৃত দুই প্রকার একটি হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্তুগত ভেরি গুড লিওন ভেরি গুড ওকে থ্যাংক ইউ আপনি যাকে বলছেন সে বলছে না কেন না বললে হবে লেখা বলেন লেখা শুনতে পাচ্ছেন লেখা আছেন লেখা ইয়েস স্যার ইয়েস স্যার তা তো রেসপন্স করুন এত দেরি রেসপন্স করুন আপনি বলুন অবস্থাগত সংস্কৃতি কাকে বলে স্যার যে সব সংস্কৃতি দৃশ্যমান না সেগুলাই হচ্ছে অবস্থাগত সংস্কৃতি উদাহরণ দেন একটা উদাহরণ একটা ওকে স্যার স্যার যেমন আমাদের হচ্ছে জ্ঞান ওকে ঠিক আছে আমাদের বুদ্ধি আমাদের মেধা এগুলা আচ্ছা ভেরি গুড ওকে তো দেখেন আজকে আমরা আলোচনা করছি দেখেন এই দেখেন দেখেন সমুদ্র উপকূলীয় এলাকায় অধিকাংশ লোকজনই ভৌগোলিক কারণে যে সমুদ্র উপকূলীয় এলাকায় অধিকাংশ লোকজনই ভৌগোলিক কারণে যে ভৌগোলিক মানে মানে ওখানকার অবস্থান অর্থাৎ নদী নালা খাল বিল এগুলোর কারণে অনেকেই জেলে এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে অর্থাৎ মাছ ধরে জীবন পরিচালনা করে পাশাপাশি এরা জাল বলে পূর্বভূমি স্যার এটা কি তুলবো এখন দেখতে তুলবে বুঝতে পারলো বলে তুলতে হবে বাংলাদেশে ওকে আপনার তো সিলেবাস আলোচনা শুরু হয়েছে প্রথম অধ্যায় শেষ হয়েছে নবম ষষ্ঠ অধ্যায় শেষ হবে নবম অধ্যায় দশম অধ্যায় ক্লাস কখন দিবে যে বস্তুগুলো আমি প্র্যাকটিস করাই লাইভ ক্লাসে স্যার সিলেবাস কবে দিবে কোন অধ্যায় থেকে স্যার আর কতদিন সিলেবাসের জন্য ওয়েট করব Yes, sir. দুই মাস পার হয়ে গেল স্যার স্যার আমি বলি পারবো স্যার আমি বলি নিশি বলো স্যার আমি পারবো
কৃষি স্যার বাংলাদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করে আস্তে কথা বলো ঠিক আছে ধরে কথা বলো ঠিক আছে ভেরি গুড এক্সেলেন্ট তাহলে সরি স্যার হ্যাঁ উর্বর ভূমি বাংলাদেশের মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করে ভেরি গুড ইয়েস স্যার এবার ইয়েস স্যার গ সংস্কৃতি কি ব্যাখ্যা করো কতদিন আলোচনা করেছো সংস্কৃতি কি কে করবে কে করবে স্যার পারবো কালচার অর্থ সংস্কৃতি আমরা কিরে কালচার অর্থ সংস্কৃতি মানুষের জীবন যাপনের ধরনকে সংস্কৃতি বলে আচ্ছা বলবেন আমি বলি না স্যার আচ্ছা তোমরা বলো আপনারা ভালো হয়েছে তোমরা বলো দেখি কালচার অর্থ দৈনন্দিন জীবনধারাকে সংস্কৃতি বলে আচ্ছা এটা হচ্ছে 2 মার্কের এটা কয় মার্কের 2 মার্কের স্যার 2 মার্কের 2 মার্কের এত ছোট বললে ভালো হবে না একটু বড় করতে হবে সংস্কৃতি কি ব্যাখ্যা করো তাহলে সংস্কৃতি কালচার শব্দের প্রতিশব্দ হলো সংস্কৃতি সংস্কৃতি বলতে মানুষের সামগ্রিক জীবনধারাকে বোঝায় এটা দিয়ে কিছু বলতে হবে অর্থাৎ অর্থাৎ কি মানুষ তার সামগ্রিক জীবনে যেভাবে চলাফেরা করে যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে খাদ্য পরিবেশন করে যেভাবে রান্না করে যেভাবে পোশাক পরিচ্ছদ করে সবই তার সংস্কৃতির অন্তর্ভুক্ত এভাবে বলতে হবে বুঝতে পেরেছেন এমনি তো 2 মাস পাবে না ইয়েস স্যার ঠিক আছে স্যার একটু বড় করতে হবে বেশি বড় না এই হলো ইয়েস স্যার ইয়েস স্যার আচ্ছা আব্দুল্লাহ নামে দুটো আছে কেন আব্দুল্লাহ তো একজন স্যার দুইটা আছে আব্দুল্লাহ 160 160 আব্দুল্লাহ শুরু হলো স্যার মালিহাও দুইটাই আছে হ্যাঁ স্যার আমার নামে দুইটা আছে আর মারু দুইটা আছে আরে জন কে আচ্ছা ঠিক আছে তো এই যে আমি আলোচনা করলাম কে বলতে পারে দেখি আমি বলতে পারবো কি বলেন স্যার আমি বলি সংস্কৃতি কি ইংরেজিতে কালচার বলা হয় মানুষের জীবনের সামগ্রিক প্রতিচ্ছবিকে সংস্কৃতি বলে মানুষ যেভাবে চলাফেরা করে যেভাবে খাদ্য গ্রহণ করে যেভাবে পোশাক পরিধান করে যেভাবে রান্না করে যেভাবে খাদ্য পরিবেশন করে সেটাই তার সংস্কৃতি এটা আরো বড় করে সাজিয়ে দিতে হবে গুড এক্সেলেন্ট ভেরি গুড খুব সুন্দর হয়েছে আপনার কাছে কিছু মেয়ের খুব ভালো বলছেন তার ভিতরে আছে লেখা আছে নিশি আছে বসু কি আর এখানে আছে বারিকা আছে হ্যাঁ তারপর আরেকজনের নাম ভুলে গেলাম এরা আপনারা খুব ভালো করছেন আর ছেলেদের রেসপন্স কম বুঝতে পারছেন আপনাদের রেসপন্স করতে হবে ইব্রাহিম বুঝতে পারছেন বুঝতে পারছি মেয়েরা যখন রেসপন্স করে আমাদের রেসপন্স নেই পরীক্ষার খাতায় স্যার লেখা আছে অভিভাবকের স্বাক্ষর উনি স্যার কি এখন স্বাক্ষর দেওয়া লাগবে স্যার ওই বলতেছে যে পরীক্ষার খাতে অভিভাবকের স্বাক্ষর দেওয়া লাগবে উদ্যোগে যারা পাতে তুলে নেয় আমার কথার সাথে যারা তুলতে পারবে তারা হলো খুব ভালো করছে উদ্যোগে বাংলাদেশে সংস্কৃতির পরিবেশটা ঘটছে আমি তুলছি
ইব্রাহিম শব্দ করে না তো বেটা ইব্রাহিম খুব শব্দ করে আমি যদি শব্দ করে কোনো প্রমাণ আছে উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতির কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাহলে আমরা বলবো কিভাবে বলবো কে পারে দেখি এখানে হবে যে উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত না কিভাবে হবে আমি যখন বলবো আপনারা কথা বলেন শুনেন বলা শেষ হলে আপনি প্রশ্ন করবেন উদ্দীপকে বাংলাদেশের যে সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার একটা ব্যাখ্যা করা হবে এটা বললে হবে আপনি বলেন উদ্দীপকে মানুষের বাংলাদেশের মানুষের নদীর উপর নির্ভর করে জীবিকা গ্রহণের কথা বলা হয়েছে অর্থাৎ নদীর উপরে নির্ভর করে জীবন ধারণের কথা বলা হয়েছে তা নিয়ে ব্যাখ্যা করা কি বললাম কি বললাম বলেন উদ্দীপকে বাংলাদেশের মানুষ মানুষ কষ্ট করে যেভাবে জীবিকা নির্বাহ করেছে তার কষ্ট করে নদীর উপর জীবিকা নির্বাহ করে সেই সংস্কৃতি বৈশিষ্ট্য ফুটে উঠেছে এটা একটা সেকেন্ড প্যারা সমুদ্র উপকূল এলাকার অধিকাংশ লোকজনই ভূগোলের কারণে ছেড়ে এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে বাস এখন আমি বলবো ঠিক আছে শুনতে পাচ্ছেন তারপরে আমরা এদের বলার পরে আমরা বলবো আমরা তিন নম্বর প্যারাতে বলবো আমরা পাঠ্যপুস্তকে পড়েছি পাঠ্যপুস্তকে কি পড়েছি এখন এটা বলবো যে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে বাংলাদেশে প্রায় 700টির বেশি নদী রয়েছে কম বেশি ছোট বড় 700টির বেশি নদী রয়েছে শুধু নদী নয় খাল বিলে পরিপূর্ণ এই বাংলাদেশ এই কারণে বাংলাদেশের মানুষ কি করেছে নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এই জন্য মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করছে তারা এই যে ইয়েস স্যার জীবিকা অর্থাৎ তারা শুধু মাছ ধরে জীবিকা নির্বাহ করছে তা নয় আমরা যদি আমাদের উপকূলীয় এলাকা উপকূলীয় অঞ্চল অর্থাৎ দক্ষিণ অঞ্চলের দিকে যায় দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগর এবং উপকূলীয় তার আশেপাশে এলাকাগুলোতে নদী এবং বঙ্গোপসাগরের মানুষ শুধু মাছের ধরে জীবিকা নির্বাহ করে না এবং এর পাশাপাশি তারা জালও করে জাল নেট মানে জাল জাল করে এবং এই জাল বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে শুধু তাই না তারা শুধু তাই না তারা আরো কি করে এই যে নৌকা নৌকা তৈরি করে নৌকা তৈরি করে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে কোথাকার মানুষ বাংলাদেশে নদী তীরবর্তী এলাকা এবং উপকূলীয় অঞ্চলে বা বঙ্গোপসাগরের তীরে যে নদীগুলো আছে এবং নদীর তীরে যারা লোকজন বাস করে তারা মূলত তাদের প্রধান বিষয় হচ্ছে মাছ ধরা বুঝতে পেরেছেন এই মাছ ধরে তারা আপনি যদি এভাবে বলেন উদ্দীপকে বাংলাদেশের মানুষের নদীর উপর নির্ভর করে জীবন ধারণের সংস্কৃতির কথা বলা হয়েছে নদীর উপর নির্ভর করে জীবন ধারণের সংস্কৃতির কথা বলা হয়েছে এটা প্রশ্ন ওকে এটা জিনিস খেয়াল করবেন এই যে আমি লাইভ ক্লাস ভিডিও ক্লাস যে আলোচনা করি এই আলোচনা থেকে কিছু প্রশ্ন আসবে এই জন্য যারা লিখতেছেন তারা অনেক বুদ্ধিমত্তার কাজ করেছে লিখছেন আর যারা লিখছেন না স্যার আমি লিখে নিয়েছি
অনেকে লিখছে, অনেকে লিখছে না, তার আগে ওয়ান টু হ্যাঁ অবশ্যই দেখেন পরে ভিডিও আপনার ইয়ে গ্রুপে পোস্ট করা হবে, দেখে দেখে তুলে নিয়ে দেখেন। ওকে ওকে স্যার, গ্রুপের আগে ইউটিউবে চলে এসেছে। আমরা কথা বলেন তাহলে, আপনার সত্যি অনেক হাসাহাসি করছে, সুতরাং বৈদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহের সংস্কৃতির কথা বলা হয়েছে। অর্থাৎ কি বোঝালাম, অর্থাৎ বারাণসী সংস্কার বেশি নদী রয়েছে, শুধু এই নদী তীরবর্তী অঞ্চলের মানুষই নয়, দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগরের তীরে এবং উপকূল অঞ্চলের মানুষেরাও মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কারণ তাদের মাছ ধরার অনেক সুযোগ রয়েছে। আর আমরা জানি আমরা হচ্ছে মাছে হাতে বাঙালি, তাই না? আচ্ছা, তারপরে আমরা বলবো যে শুধু মাছে ধরতেছে ধরে জীবিকা নির্ভর করছে তা নয়, তারা জাল ধরছে, জাল ধরে বিক্রি করছে, এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্ভর করছে, তাই না? যেমন দেখেছি আপনাদের এই জায়গা থেকে কি জানতে বল, আপনারা বলবেন আস্তে কথা বলে একটু, তিন নম্বর প্যারা আরেকবার বলবো। আচ্ছা ঠিক আছে, তিন নম্বর প্যারা হচ্ছে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে বাংলাদেশে ছোট বড় মিলে 700টির বেশি নদী রয়েছে, এই নদী শুধু নয় খাল বিলও রয়েছে আমাদের দেশে, অনেক বিল রয়েছে, অনেক বড় বড় বিশাল বিশাল। শুধু তাই না, আমাদের বঙ্গোপসাগরে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, তাছাড়া উপকূলীয় অঞ্চল রয়েছে, এই অঞ্চল নদীতীরবর্তী অঞ্চলের মানুষেরা মাছ ধরে মূলত তাদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ জীবন ধারণ করে, কারণ মাছ ধরার সুযোগ তাদের অনেক বেশি। আর আমরা জানি আমরা হচ্ছে মাছে হাতে রাঙালি, আমাদের মাছ ওদের, আর এই কথাটা শুধু বাংলায় লিখলে হবে না? হ্যাঁ, তারপরে বলবেন আর শেষ না, শুধু মাছে ধরে জীবিকা নির্বাহ করে তা নয়, এর পাশাপাশি তারা কি করে, জাল বলে, জাল জাল বলে, জালটা বিক্রি হয় না, এই জালটাও অনেকে জাল বিক্রি করে, স্যার মাছ ধরার জাল, হ্যাঁ মাছ ধরার জাল, হ্যাঁ বাবা মাছ ধরার জাল, সেটা হবে। আচ্ছা, তারপর শুধু জালই নয় তারা নৌকাও তৈরি করে, কারণ নদী নালা খাল বিল সমুদ্র নৌকা চলে, এই নৌকা গুলো তারা তৈরি করে এবং বিক্রি করে, এ মাধ্যমে তারা অর্থ করে, অর্থাৎ এটা একটা তাদের সংস্কৃতি, তাই না? তাহলে আমি কি পেলাম, বাংলাদেশের মানুষের উদ্যোগে বাংলাদেশের মানুষের নদীর উপর নির্ভর করে জীবন ধারণের সংস্কৃতির কথা বলা গেছে, বল না হয়েছে? হ্যালো স্যার, বুঝতে পেরেছেন? Yes sir, yes sir, শুরু করেছেন আপনি দেখছি, কিন্তু এই যে নৌকা দেখতে পাচ্ছেন, যেহেতু নদী নালা খাল মিলে দেশে পরিপূর্ণ, এই জন্য তারা নৌকা তৈরি করে
এই নৌকা বিক্রি করে অনেকে জীবন নির্বাহ করে, তাই না? তারপরে দেখেন এই যে যেদিন আপনাদের সাথে দেখালাম, এই যে এটা হচ্ছে নদী, এই নদীতে কি চলছে? এগুলো নৌকা চলছে না, দেখতে পাচ্ছেন? অর্থাৎ এই নৌকা গুলো তারা তৈরি করছে, শুধু নৌকা তৈরি করে অপমাদন করছে না, এই নদীতে মাছ ধরার জাল তৈরি করছে, জাল গুলো তারা বিক্রি করছে, অপমাদন করছে, তাই না? এইভাবে মাছ ধরছে, এই মাছ গুলো তো আমরা খেয়ে থাকি বাজারে, যে আমরা মাছ খাই না, মাছ কিনি না? আচ্ছা, ঘন আজকে আলোচনা করবো না, ঠিক আছে? কোনদিন এই আলোচনা করবো এখন, বলে পাগল নাকি? পাগল পাগল বিষয় বুঝে না স্যার, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমার মত আব্দুল্লাহ পাগল, দুজন থেকে তৈরি করে দেবো, সাবধান হয়ে যায়। লিখতে পারবো, চারটা প্যারা করে লিখবেন, লেখার পরে এক আঙ্গুল ফাঁকা রাখবেন, অবশ্যই ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবেন, যেন একটা বৈচিত্র্য আসে, লেখাটা অবশ্যই ভালো লিখতে হবে, ভাষা লিখতেছেন ধীরে সুন্দর করে লিখবেন, যেন সবাই সবাই বিশের ভিতরে বিশ উনিশ পান। আর অথটা অবশ্যই ভালো করে পড়ে, আমি যে প্রথম আধার করে দুটো সিট দিচ্ছি এস কিউ, এটা মুখস্থ করে নেবেন, স্যার। ওকে স্যার, আপনাদের কোনো সমস্যা নাই? No, sir. No, sir. No, sir. No, sir. আচ্ছা দেখি, একবার একজন বলতো নম্বরকে সামনে, কে বলবেন এটার উত্তর? গ নম্বর কোনটা স্যার? গ নম্বর, গ নম্বর। হ্যাঁ স্যার, আমি বলবো। নিশি নিশি খুব ভালো বলছে, হ্যাঁ বলেন নিশি। গ নম্বরের প্রথম প্যারা হচ্ছে, উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতিতে যে বিষয়টি যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার নিম্নে ব্যাখ্যা করা হলো। প্রথম প্যারা হচ্ছে, উদ্দীপকে আমরা পড়েছি যে সমুদ্র উপকূলীয় এলাকায় অধিকাংশ লোকজনই ভৌগোলিক কারণে জেলে, এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তিন নম্বর প্যারা, আমরা পাঠ্যবই পড়েছি যে নানা বাংলাদেশের উপকূলীয় এলাকায় জেলেরা নানা মানুষ বাস করে এবং পাশে নদী নদী এবং নানা রকম নানা রকম নদী নালা থাকায় তারা জেলে হতে উৎসাহিত, তাই তারা নদীর মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। শুধু তাই নয়, তারা নৌকা বানিয়ে ও জাল বুনে তা বিক্রি করে অর্থ উপার্জন করছে। বাংলাদেশ নদী মাতৃক দেশ, এই দেশে খাল বিল নদী নালা অনেক রয়েছে, তাই এখানকার মানুষ বাংলাদেশের মানুষ উপকূলীয় ও ভৌগোলিক এলাকায় থাকায় তারা মাছ ধরতে অনেক ইচ্ছুক। সুতরাং বাংলাদেশ
যাইনি আর আমরা আচ্ছা স্যার যেতে হবে না থাকে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম।